আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে মসুর ডাল আর ময়দা দিয়ে ভীষণ মজার একটা সকাল বিকেলে নাস্তার রেসিপি বানিয়ে দেখাবো আপনারা খুব সহজেই নাস্তাটা বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াতে পারেন ছোট বড় সবাই ইনশাল্লাহ অনেক পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই আজকের মজার এই নাস্তার রেসিপিটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন রেসিপি বানানোর জন্য প্যানে আমি এক কাপ পরিমাণে মসুর ডাল ভালো করে ধুয়ে তারপরে প্যানে দিয়ে দিলাম এরপরে এক কাপ পরিমাণে মসুর পানি দিয়ে মসুর ডালটা আঁচ মিডিয়াম রেখে সেদ্ধ করে নেব ঢেকে দিলাম আর আমি উঠিয়ে নাড়াচাড়া করব না একবারে সেদ্ধ করে নেব এদিকে আমি ময়দার একটা ডো বানিয়ে নিব বাটির মধ্যে নিয়ে নিলাম দুই কাপ পরিমাণে ময়দা এরপরে এখানে এক চামচ পরিমাণে লবণ এক চামচ পরিমাণে বেকিং পাউডার আর দেড় টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে এই উপকরণগুলো মিক্স করব তারপরে অল্প অল্প পানি দিয়ে সফট একটা ডো বানিয়ে নিব ডো বানানোর জন্য তেমন খুব সময় নিয়ে যে ময়ান দিতে হবে তা না জাস্ট পানি দিয়ে আলতো হাতে মিক্স করে ডো বানানো ডো বানালেই হয়ে যাবে ওভাবে ডোটা আরও ভালো হয় আপনারা দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে ডো বানিয়ে নিচ্ছি তো এই নাস্তাটা ভীষণ মজার নাস্তা একবার নাস্তাটা বানালে খেয়ে আপনারা বুঝবেন যে এটা কতটা মজার পরবর্তীতে আবারও বারবার বানাতে ইচ্ছে করবে এতটাই মজার হয় এই নাস্তাটা তো আমার বানানো হয়ে গেছে ডোটা আমি ঢেকে রাখলাম এদিকে ডালটাও দেখেন সেদ্ধ হয়ে গেছে তো সাথে সাথে বারবার নাড়াচাড়া করলে কিন্তু ডালটা সেদ্ধ হতে সময় বেশি লাগতো আমি একবারে ঢেকে দিয়েছিলাম রাজ মিডিয়াম রেখে অল্প কিছুক্ষণের মধ্যে ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি ডালটা আরেকটা পাত্রে তুলে রাখবো এবং এই ফ্রাইপ্যানটা ধুয়ে ফ্রাইপ্যানে আবার চুলায় দিয়ে গরম করে এক চামচ পরিমাণে তেল দিলাম এখন এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি তারপরে এখানে দিয়ে দিব একটা কাঁচামরিচ কুচি এখন পেঁয়াজ আর কাঁচামরিচ ভালো করে ভেজে নেব লাল লাল একটা কালার যখন চলে আসবে তখন এখানে দিয়ে দিব হাফ চামচ পরিমাণে আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আবারও তিরিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিব। যেন আদা রসুনের কাঁচা স্মেলটাও চলে যায় যখন স্মেলটা চলে যাবে তারপরে এখানে আমি সেদ্ধ করে রাখা মসুর ডালগুলো দিয়ে দিব চুলার আজ কিন্তু মিডিয়াম রয়েছে এই যে দেখেন আমার ভাজা হয়ে গেছে এখন আমি ডালগুলো দিয়ে দিলাম এরপর এখানে আমি কিছু মশলা অ্যাড করবো অল্প একটু পরিমাণে হলুদ জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গরম মশলার গুঁড়ো তারপর একটু দিয়ে দিলাম চাট মশলা পাউডার একটু লাল মরিচের গুঁড়ো দিয়েছি সামান্য স্বাদ মতো লবণ দিলাম আর একটা কাঁচামরিচ দিলাম কাঁচামরিচের স্মেলটা অনেক ভালো আসবে দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণ মিক্স করে নিয়েছি আমি জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এগুলো সব কিছু হাফ চামচ করে দিয়েছি তো এটা একদম শুকিয়ে নিব না আমি এটা একটু ভেজা ভেজা রাখবো মাখো মাখো আর কি এভাবে হলে খেতে অনেক ভালো হবে ভেতরের পুরটা এরকম সফট হলে খেতে বেশি ভালো হয় তো আমার এটা বানানো হয়ে গেছে এখন আমি একটা ফ্ল্যাট সার্ফেসে ময়দা ছিটিয়ে দিলাম ময়দা ছিটিয়ে ময়দার ডোটা নিয়ে একটু বেলে নিচ্ছি হাত দিয়ে যতটা সম্ভব কিছুক্ষণ তারপরে লেচি কেটে নিব মোটা আর বড় সাইজের একটা রুটি বানানো যায় এরকম শেপে সাইজে কেটে নিচ্ছি আর কি এখন আমি একটা বড় সাইজের রুটি বানিয়ে নিব। তো আমি হাত দিয়ে একটু বেলে ময়দা ছিটিয়ে রুটিটা বানিয়ে নিচ্ছি রুটিটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কীরকম ঘন মানে ঘন পুরুত্ব হবে তো আমার রুটি বানানো হয়ে গেছে দেখেন এই যে এরকম হবে খুব বেশি পাতলাও না আবার মোটাও না এখন একটা চপিং বোর্ডে নিয়ে এই রুটিটা আমি চার ভাগ করে নিব এক ফাঁস বেশি হয়ে গেল তো যাই হোক বানানো যাবে সুন্দর করেই তো এখানে এখন প্রতিটা ভাগে আমি একটু করে দেড় চামচের মতো দেড় টেবিল চামচ বা দুই টেবিল চামচ পরিমাণে মসুর ডালের মিশ্রণটা দিয়ে দিলাম এরপরে চার সাইডে পানি মিক্স কর পানি দিয়ে দিলাম এতে করে বাইন্ডিং হয়ে থাকবে ভালো করে তারপরে চারদিকে কভার করে দিলাম তো আপনারা এটা রাউন্ড শেপ করেও পুরীর মতো বানিয়ে প্রথমে তারপরে ডালের পুরটা দিয়ে এরকম বানিয়ে নিতে পারেন আবার এভাবেও করতে পারেন এভাবে আমার কাছে সুবিধা মনে হয় একবারে বড় একটা রুটি বানিয়ে তারপর কেটে এভাবে বানিয়ে নিলাম তো এভাবে বানাতে সুবিধা এখন আমি বানিয়ে নিয়ে ফ্রাই প্যানে তেল গরম করে গরম তেলে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি ঠান্ডা তেলে দেওয়া যাবে না তাহলে তেলটা ভেতরে ঢুকে যাবে তখন আর মজা লাগবে না চুলার রাঁচটা মিডিয়াম হাই রেখে তেলটা গরম করে যখন নাস্তাগুলো দিব তারপরে চুলা রাঁচটা মিডিয়াম করে দিয়ে দুই পাশ লাল লাল করে সুন্দর করে ভেজে নিব তো দেখেন আমি ভেজে নিচ্ছি ভাজা অলরেডি কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আবার ফুল সুন্দর একটা কালার এসেছে এখন আমি একটা টিস্যুর উপরে তুলে নিচ্ছি যেন এক্সট্রা তেলগুলো না থাকে তৈরি হয়ে গেল ভীষণ মজার এই নাস্তার রেসিপিটি এটা আপনারা টমেটো কেচাপের সাথে পরিবেশন করতে পারেন বিকালে চায়ের সাথে পরিবেশন করতে পারেন অসাধারণ হয় খেতে অবশ্যই এইভাবে বাসায় বানাবেন আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ